সারদাকাণ্ডের পরে অন্যান্য অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলিকে নিয়েও মানুষের নানা প্রশ্ন। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম রোজ ভ্যালির সঙ্গে। সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডু, ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্ত দাবি করলেন আতঙ্কের কোনো কারণ নেই। দেখুন, আমি ইতিমধ্যে কাগজে বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে জানিয়েছি যে ওই বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বা অন্য যারা কাজ করছে তাদের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না, কারণ আমরা যে কাজটা করি সেই কাজটা সম্পূর্ণ বৈধ কাজ। এটা নিয়ে জনমানুষে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া হওয়ার কোনো কারণ নেই। আমি বারবার জানিয়েছি, আজও আবার সবাইকে বলছি যে এই রকম একটা পরিস্থিতিতে আপনারা সবাই সহযোগিতা করুন, কারণ দীর্ঘ যদি ইতিহাস পর্যবেক্ষণ করেন রোজ ভ্যালিতে, রোজ ভ্যালি থেকে কোনো একটা মানুষও কিন্তু কোনো কালে প্রতারিত হয়নি। এবং আজকেও আমরা যে অ্যাসেট বেস নিয়ে বসে আছি, আমার কাছে যে সাউন্ড ফিনান্সিয়াল পজিশন আছে, তাতে কোনোভাবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। মানুষের কাছে যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা কী করে আমরা পূরণ করব তার প্ল্যানিং কিন্তু আমাদের আগে থেকেই করা আছে। সেইভাবেই কিন্তু দীর্ঘ 16-17 বছর ধরে আমরা চলছি, যে কারণে কিন্তু আমরা শুধু আজকে পশ্চিমবঙ্গে না, আজকে ভারতবর্ষে প্রায় প্রত্যেকটি রাজ্যে আজকে মানুষের কাছে কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করে নিতে পেরেছে। যেটা আমরা জানতে পারছি যে সেবির একটা ইন্সপেকশন করতে আসবে বিভিন্ন, মানে আপনারা ছাড়াও আরো যে, না না, ব্যাপার হচ্ছে দেখুন, সেবি একটা গভর্নমেন্ট সংস্থা, শুধু সেবি কেন, যে কোনো সরকারি দপ্তর তার তো অধিকার আছে, যে কোনো সংস্থা তারা ইন্সপেকশন করতেই পারেন। এটা তো আজকের ঘটনা না, সেবি আজ থেকে 3-4 বছর আগে 2010 থেকে কিন্তু আমাদের ইন্সপেকশন করছেন, এটা আপনারা জানেন খুব ভালো করে, এবং আমরা সবসময় তাদেরকে অপারেশন করেছি। অনেকে বলা হয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এটা খুব বাজে কথা, ভুল মানে তথ্য দেওয়া হচ্ছে। আজকে আমি আপনাদের বলি যে 2010 সালে, মোস্ট প্রবাবলি মিডল অফ 2010, সেবি থেকে আমাদের কাছে আমাদের সমস্ত নথিপত্র চেয়ে পাঠানো হয়েছিল। আমরা কোম্পানির পক্ষ থেকে আমাদের যা পেপার, আমরা আমাদের কোথাও কোনো রকম এ নেই, ট্রান্সপারেন্সির অভাব নেই, আমরা সমস্ত পেপার কিন্তু পাঠানো শুরু করেছিলাম, এবং সেবি আরও পেপার চায়, আমরা আরও পেপার দিই। তো সুতরাং আজকে রোজ ভ্যালি যে কাজটা করছে সেটা কিন্তু অন্য কোনো কোম্পানির সাথে গুলিয়ে ফেলবেন না, সম্পূর্ণ বৈধ স্কিম টাইম শেয়ার। আজকে টাইম শেয়ারটা, এটা কিন্তু আমার কথা না, এটাও কিন্তু আজকে আপনারা দেখবেন যে সেবির একজন লিগাল অফিসার ঝাড়খণ্ডে একটা 13-2-2013 ওখান থেকে একটা চিঠি এসেছিল ঝাড়খণ্ড গভর্নমেন্টের, ওখান থেকে জয়েন্ট সেক্রেটারি ইস্যু করেছিলেন, তাতে কিন্তু তিনি পরিষ্কার করেছিলেন একদমভাবে উল্লিখিত কিয়া হ্যায় কি টাইম শেয়ার স্কিম ইনকে পরিধি মে নেহি জাতি হ্যায়, স্পষ্ট হ্যায় কি রোজ ভ্যালি যদি টাইম শেয়ার স্কিম চালা রই হ্যায় তো ওই সেবি ইয়া ভারতীয় রিজার্ভ ব্যাংকের পরিধি মে নেহি হ্যায়, এটা তো পরিষ্কার ভাবে। আমি শুধু আপনাদের অনুরোধ করব আবার জনগণের কাছে যে বর্তমান পরিস্থিতিতে রোজ ভ্যালি ম্যানেজমেন্টকে আপনারা সহযোগিতা করুন। আমার ভারতবর্ষের 865টা অফিস খোলা আছে, কোথাও কোনো রকম প্যানিক হওয়ার কোনো কারণ নেই, প্রতিদিন আমার অফিসে কাজ হচ্ছে, প্রতিদিন মানুষ আসছেন, এখনও মানুষ তার আমার টাইম শেয়ারে ব্যবসা জমা করছেন, এখনও মানুষ তার যে প্রাপ্য পয়সা যেটা ডিউ হয়েছে সেটা নিয়ে যাচ্ছেন, যারা আজকে আমার হোটেলটা এনজয় করেননি। সুতরাং আপনারা আমাদের পাশে থাকুন, জনগণেরকে আশীর্বাদ আমাদের সঙ্গে ছিল, থাকবে, এরপরে যদি আবার কখনো কোনো মানে প্রয়োজন হয় রোজ ভ্যালি সবার সাথে কোঅপারেশন করছে, আপনাদের সাথে কোঅপারেশন করবে, সবাই আমাদের বন্ধু। মিডিয়ার বন্ধুদের শুধু বলবো যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন রোজ ভ্যালিকে, শুধুমাত্র যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আসুন আমাদের কাছে, আমরা সবসময় আপনাদের কোঅপারেশন করতে প্রস্তুত। রোজ ভ্যালি 100% প্রফেশনাল ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাসেট বেসড কোম্পানি, ক্যাশ রিচ কোম্পানি। আজকে দিনে রোজ ভ্যালির সঙ্গে কারো কম্পেয়ার করে লাভ নেই। বর্তমানে যে পরিস্থিতি আছে, আমাদের সমস্ত ইনভেস্টার, সমস্ত এজেন্ট বন্ধু এবং সমস্ত পলিটিক্যাল পার্টি, মিডিয়া বন্ধু, সমস্তের কাছে আবেদন, তা আপনারা প্যানিক ছড়াবেন না। রোজ ভ্যালি ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং কোম্পানি, কোনো চিন্তার কোনো কারণ নেই। রোজ ভ্যালি ছিল, রোজ ভ্যালি আছে, রোজ ভ্যালি আগামী দিনে থাকবে।